পাঁচের দুইটা প্রশ্ন, 211 আর 216 তে খাজাঞ্চি বনসারের বইতে দেয়া আছে। 11-তে যেটা আছে এটা কুমিল্লা বোর্ড 2015 এর প্রশ্ন, আর 216 পৃষ্ঠায় প্রথমে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে 18 সালের সেট 2 থেকে খ সেট 2018 সালের খ সেটের প্রশ্ন এটা ছিল। যাদের সামনে বই আছে দেখে ফেলো কি আছে প্রশ্নে। ওকে, ২১১ পৃষ্ঠার প্রশ্নে, পৃষ্ঠা ২১১, কুমিল্লা বোর্ড 2015 তে আসছে। প্রশ্নটা এরকম, একটা পাহাড়ের উপরে থেকে এরকম একটা পাহাড়, এই পাহাড়টার উচ্চতা দেয়া আছে 60 মিটার, পাহাড়ের উপর থেকে একটা কোণ করে একটা গুলি ছোড়া হয়েছে, নাকি কি ছোড়া হয়েছে আমি একটু দেখি, ভুলে গেছি, কামানের গুলি ছোড়া হয়েছে, একটা কোণ করে একটা কামানের গুলি ছোড়া হয়েছে, যে কোণে ছোড়া হয়েছে সেটাতে আছে 53। ওকে, 53 ডিগ্রি কোণ করে কামানে গুলিটা ছোড়া হয়েছে, আর এখানে কত বেগে গুলিটা ছোড়া হয়েছে সেটাও দেয়া আছে। বলো কিছু বলতেছ? আচ্ছা, এটা হচ্ছে আমাদের উদ্দীপক, যে একটা পাহাড় আছে 60 মিটার উচ্চতা, সেটার উপর থেকে একটা কামানের গুলি ছোড়া হয়েছে 53 ডিগ্রি কোণ করে, ভূমির সাথে 53 ডিগ্রি কোণ করে একটা গুলি ছোড়া হয়েছে, কামানের গুলিটার বেগ ছিল 25 মিটার পার সেকেন্ড। এখন 2 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটাতে জিজ্ঞাসা করা হয়েছে, এই যে গুলিটা ছোড়া হলো সেটা ভূমি থেকে, এই যে মাটি থেকে, সর্বোচ্চ কত উচ্চতে উঠবে? কামানের গোলা তো আমরা জানি একটু বাঁকা হয়ে গিয়ে দূরে পড়বে, তাই না? এইভাবে গিয়ে এইভাবে গিয়ে পড়বে, এখানে পড়বে, এই যে সর্বোচ্চ বিন্দুটা, এই বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতায়, এটা জিজ্ঞেস করছে 2 নম্বর প্রশ্ন। তাহলে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কামানের গুলি ভূমি হতে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা, ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা। 2 নম্বর যে প্রশ্নটা, 9 নম্বর যে প্রশ্ন, তার 4 নম্বর দিবে এটা সলভ করলে। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, যদি পাহাড়ের চূড়া হতে আরেকটা গুলি একই সময়ে, এই চূড়া থেকে একই সময়ে আরেকটা গুলি যদি ভূমির সমান্তরালে ছোড়া হয় একই বেগে, ভূমির সমান্তরালে, একটা 53 ডিগ্রিতে ছোড়া হয়েছে, আরেকটা যদি ভূমির সমান্তরালে ছোড়া হয়, তাহলে কোনটা আগে মাটিতে এসে পড়বে? তাহলে ভূমির সমান্তরালে এবং কোন করে, কোন করে এবং ভূমির সমান্তরালে নিক্ষিপ্ত প্রাচীরের ক্ষেত্রে কোনটি আগে এসে পড়বে? ভূমির সমান্তরালে
নিক্ষিপ্ত প্রাসের মধ্যে কে ফার্স্ট হবে আর কি, কে ফার্স্ট হবে, কে প্রথমে মাটিতে এসে পড়বে, মাটিতে আঘাত করবে কে? আমরা তো জানি যেটা উপর দিয়ে ছোড়া হয়েছে সেটা এইভাবে দেওয়া হবে, আর যেটা সমান্তরালে ছোড়া হয়েছে সেটা এইভাবে মাটিতে এসে পড়বে। ওকে, আমরা প্রথম প্রশ্নটা সলভ আগে করি, তারপর দ্বিতীয় প্রশ্নটা সলভ করি। প্রথম প্রশ্নটা খুবই সহজ, জিজ্ঞাসা করছে ভূমি থেকে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে। এখানে প্রবলেমটাকে দুইটা অংশে ভাগ করতে হবে, একটা হচ্ছে উপর বরাবর আমরা এখানে, ওয়ালাইকুম সালাম, এইখানে যেই যেই বিন্দুতে নিক্ষেপ করা হয়েছে ওই বিন্দুতে একটা ভূমির মতো কল্পনা করতে পারি, ওদিকে একটা সমতল কল্পনা করতে পারি। এই সমতলের, দেখো এই সমতলের থেকে যদি চিন্তা করি, এটা হচ্ছে এই সমতলের সর্বোচ্চ বিন্দু, সমতল থেকে প্রাসের সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দু বা সর্বোচ্চ উচ্চতা, এটা আমরা এইচ দিয়ে নির্ণয় করা শিখে গেছি। আর এই নিচেরটুকু হচ্ছে এইচ, পাহাড়ের উচ্চতা। তাহলে পাহাড়ের উচ্চতা নির্ণয় করার দরকার নাই, যদি এটা সমতলে নিক্ষিপ্ত প্রাস হইতো তাহলে এইটার যে সর্বোচ্চ উচ্চতাটা হইতো এটার সাথে পাহাড়ের উচ্চতা যোগ করে দিলেই ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা পাওয়া যাবে। আমরা তো সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের, প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সমীকরণ জানি, প্রাসের ক্ষেত্রে গ উত্তর লিখে নেই, প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে, সর্বোচ্চ উচ্চতা এই যে ক্যাপিটাল এইচ এর যে সমীকরণটা ছিল, এইচ ইকুয়াল ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই টু জি, তা আমাদের সবগুলো জানা আছে। যে বেগে নিক্ষেপ করা হয়েছে সেটা ভি নট 25 আমরা জানি, তাহলে 25 স্কোয়ার, আর যে কোণে নিক্ষেপ করা হয়েছে নিক্ষেপণ কোণ সেটাও জানি 53 ডিগ্রি, সাইন 53 ডিগ্রি, এটা আবার স্কোয়ার আছে, স্কোয়ারটা মনে রাখো না হলে উত্তর চেঞ্জ হয়ে যাবে। আর নিচে হচ্ছে 2g, g এর মান জানা আছে 9.8, এটা হচ্ছে প্রাসের সর্বোচ্চ উচ্চতা, গুলির সর্বোচ্চ উচ্চতা না, ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা না, এটা হচ্ছে প্রাসের সর্বোচ্চ উচ্চতা, প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা। ওকে, এটা যদি আমরা করি তাহলে আমরা পাবো 20.34 মিটার। ক্যালকুলেটার বসানোর সময় খেয়াল করে বসাও, অনেকে ক্যালকুলেটার অনেক রকম ঝামেলা করে। আর আমাদের চাইছে এইটুকু হচ্ছে আমরা বের করেছি, আর এইটুকু আমাদের জানা আছে, তাহলে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা এই স্মল এইচ এর সাথে ক্যাপিটাল এইচ যোগ করে দিলেই হবে, ক্যাপিটাল এইচ এর মান বের হয়ে গেছে। এবার তাহলে আমরা ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা পেয়ে যাব যোগ করে দিলেই, তো জাস্ট আমরা যদি যোগ করে দেই তাহলে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা পাওয়া যাবে, ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা, ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা, ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা সমান ক্যাপিটাল এইচ প্লাস স্মল এইচ। ক্যাপিটাল এইচ বের করলাম কিছুক্ষণ আগে 20.34, আর স্মল এইচ জানা আছে 60, যোগ করলে 80.34 মিটার। এটা খুবই সহজ ছিল। এখন হচ্ছে গ নম্বর যে প্রশ্নটা, 3 মার্কস পেয়ে গেলাম, ঘ নম্বরের প্রশ্নে 4 মার্কস পাইতে হবে। এর জন্য আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে যেটা আনুভূমিকভাবে নিক্ষেপ করছি এটা কতক্ষণে মাটিতে এসে পড়বে এটা হিসাব করতে হবে, আর একটা উঁচু থেকে উঁচুতে নিক্ষেপ করলে সেটা কতক্ষণে মাটিতে এসে পড়ে, দুইটার ক্ষেত্রেই সমীকরণ আমাদের জানা আছে। ওকে, দুইটার ক্ষেত্রে যেহেতু সমীকরণ জানা আছে সময় বের করার জন্য সমীকরণ দরকার আমার, সময় বের করার সমীকরণ জানা আছে, দুইটা পাশাপাশি করতেছি যেন আবার পার্থক্য করে করে মনে থাকে,
আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বা আনুভূমিক প্রাসের ক্ষেত্রে আমরা জানি কতটুকু সময় লাগে, আনুভূমিক প্রাসের ক্ষেত্রে মানে যেটা ভূমি সমান্তরালে নিক্ষেপ করা হয়েছে, প্রাসের ক্ষেত্রে আমরা জানি এইচ ইকুয়াল হাফ জিটি স্কোয়ার, গতদিনের লাস্ট এরকম পড়েছিলাম এইচ ইকুয়াল হাফ জি টি স্কোয়ার, এখানে এইচ ও জানা আছে, জি জানা আছে, টি বের করতে হবে, তো টি হচ্ছে রুট ওভার টু এইচ ডিভাইডেড বাই জি, এইচ এর মান 60 জানা আছে আর জি এর মান 9.8 জানা আছে, মানগুলো বসায় দিলে সময় চলে আসবে, এটা মনে করলাম টি ওয়ান, বের করে দেখো কত আসে, আর যদি উঁচু থেকে উঁচুতে নিক্ষেপ করি এর ক্ষেত্রেও সমীকরণটা আমাদের জানা আছে, উঁচু 3.5 আসছে, 3.5 সেকেন্ড, আচ্ছা তাহলে এটা হচ্ছে 3.5 সেকেন্ড, তো উঁচু থেকে উঁচুতে দেখি তো এই কারের সূত্রটা মনে আছে, উঁচু থেকে যদি আরো উঁচুতে নিক্ষেপ করি তাহলে এই প্রাসের ক্ষেত্রে সময় বের করার সমীকরণটা কিরকম হবে, উঁচু থেকে আরো উঁচুতে স্যার আপনি দুইবার উঁচু থেকে লিখছেন, ও আচ্ছা তাহলে একটাকে কেটে দেই, উঁচু থেকে আরো উঁচুতে যদি নিক্ষেপ করি তাহলে কি হবে, আমাদের সমীকরণটা কি হবে, এই যে সমীকরণটা মনে আছে একটু, এটা একটু স্পেশাল বলছিলাম, এটার ক্ষেত্রে আদি বেগের সামনেই মাইনাস থাকে, এইচ ইকুয়াল মাইনাস ভি নট সাইন থেটা নট টি, আর সবকিছুর সামনে প্লাস থাকে, হাফ জি টি স্কোয়ার, এটা একটু মনে রাখবা, ম্যাথেও কিন্তু তোমাদের এটা লাগবে, হ্যাঁ ম্যাথেও যখন তোমরা ডাইনামিক্স পড়বা, দুইটা বড় বড় অধ্যায় আছে, আমরা গতিবিদ্যা আর বলবিদ্যা যদি পড়ে ফেলি অনেকখানি ম্যাথে আগায় যাব, ওকে তাহলে এইচ এর মান আমাদের জানা আছে, আচ্ছা আমরা একটু আগে রিয়ারেঞ্জ করি তাহলে সুবিধা হবে, হাফ জি টি স্কোয়ার মাইনাস ভি নট সাইন থেটা নট টি মাইনাস এইচ ইকুয়াল জিরো, অনেকের মান বসানোর উপরে চেঞ্জ করতে অসুবিধা হয়, এইবার মানগুলো একটু বসায় দিই, হাফ ইন্টু 9.8 জানা আছে, টি এর মান আমরা বের করব, আচ্ছা এখানে সবগুলা টি টু দেই, বাম পাশে টি ওয়ান দিছিলাম এখানে টি টু দেই, ওকে তাহলে ভি নট এর মান জানা আছে 25, আর উঁচু থেকে উঁচুতে এখানে সাইন 53 ডিগ্রি, সাইন 53 ডিগ্রি ইন্টু টি টু মাইনাস 60 ইকুয়াল জিরো, ওকে মান যদি বসাই 9.8 কে 2 দিয়ে ভাগ করলে 4.9 অনেকবার আসবে, এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে, মাইনাস 25 সাইন 53 ডিগ্রি কত আসে, আচ্ছা 19.96, ওকে তাহলে এখানে মাইনাস 19.962 আর ওখানে হচ্ছে মাইনাস 60 ইকুয়াল জিরো, এখন এটাকে তুমি সলভ করে টি টু এর মান বের করতে হবে, ক্যালকুলেটরে বসিয়ে দিতে পারো বা নিজেরা করে ফেলতে পারো, দেখি যারা ক্যালকুলেটরে করতে পারো তাহলে ওরা করে ফেলো দ্রুত, যারা ক্যালকুলেটর না পারো বা তোমার ক্যালকুলেটর একটু বেশি নর্মাল তাদের জন্য তো একটু ঝামেলা, ক্যালকুলেটর করতে পারো সবাই এই হিসাবটা, জি স্যার গুড, আচ্ছা আমি মনে হয় তোমাদেরকে বলছিলাম কেসিও এফএক্স 991EX এই ক্যালকুলেটরটা কিনতে, খুবই ভালো ক্যালকুলেটর, চমৎকার, ফাস্ট, আচ্ছা আমি লিখে দিচ্ছি, আচ্ছা আমি লিখে দিচ্ছি দেখে কিনো যে এক নম্বরটা কিনো আর কি,
কেসিও কেসিও এফএক্স 991 ইএক্স সুপার ফাস্ট একদম এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে ক্যালকুলেটর এক চরম ফাস্ট সুপার ফাস্ট এমনিতে লিখলাম আর এটার লেখার সঙ্গে সঙ্গে মান চলে আসবে ওকে তাহলে যারা করতে পেরেছে হিসাবটা তারা বলো কত আসছে টি এর মান স্যার একটা 6.08 একটা মাইনাস 2.01 আচ্ছা যেটা মাইনাস আসছে সেটা তো গ্রহণযোগ্য না কারণ সময় নেগেটিভ হবে না ঠিক আছে তাহলে তাহলে 6.08 হ্যাঁ 6.08 এটা গ্রহণযোগ্য তোমরা কি ক্যালকুলেটর করছো ম্যানুয়ালি করছো নাকি ক্যালকুলেটর করছো সরাসরি স্যার ক্যালকুলেটর হ্যাঁ আচ্ছা আমি ক্যালকুলেটর ফাংশনটা একটু বলে দেই তো করতে পারবে সবাই ক্যালকুলেটরের এইখানে ক্ষেত্রে ফাংশনটা হচ্ছে স্যার ক্যালকুলেটরে হ্যাঁ মোডে গিয়ে আচ্ছা মেনু থেকে অনেক ক্যালকুলেটর তো এক এক রকম মোড বা মেনু থেকে তুমি যাবা হচ্ছে ইকুয়েশনে মোড বা মেনু আমার ক্যালকুলেটরে তো দেখা যায় মেনু আছে মোড আছে না আর তোমার ক্যালকুলেটর হয়তো মোড থাকবে অথবা মেনু থাকবে মেনুতে চাপলে ইকুয়েশনের অপশন আসবে আমার ক্যালকুলেটরে ইকুয়েশনের এতে ইকুয়েশন মোডের এতে ইকুয়েশন আছে ইকুয়েশন যখন আসবে তখন দুই ধরনের অপশন একটা হচ্ছে সাইমুলটেনিয়াস ইকুয়েশন আরেকটা হচ্ছে এক নম্বর অপশন দুই নম্বর অপশন হচ্ছে পলিনোমিয়াল পলিনোমিয়াল মানে স্কোয়ার আকারে যেটা থাকবে তোমার এটা দরকার তাহলে তুমি দুই নম্বরটা সিলেক্ট করবা করলাম এবার হচ্ছে যে কত ডিগ্রি করবা এক্স কিউব এর জন্য করবা নাকি এক্স স্কোয়ার এর জন্য করবা নাকি এরকম তোমার আরো এক্স ফোর এরকম আছে তো আমাদের তো এক্স স্কোয়ার আছে টি স্কোয়ার তাহলে আমরা ওটা সিলেক্ট করবো টু সিলেক্ট করবো তারপরে সরাসরি মান বসায় দেওয়া যায় আমার ক্যালকুলেটরে সরাসরি মান বসায় দিলে মানটা চলে আসে যাদের এরকম আসে না বা ক্যালকুলেটর নাই তারা আমরা যে ছোট কালে শিখছি ওই পদ্ধতিতে করে ফেলি টি টু ইকুয়াল টু মাইনাস বি মনে আছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এই পদ্ধতিতে করে ফেলি এখানে বি এর মান ছিল মাইনাস সিক্সটিন মাইনাস 19.97 এরকম কিছু হ্যাঁ তাহলে এই মাইনাস আর ওই মাইনাস প্লাস হয়ে যাবে 19.96 বা 97 ছিল যাই হোক প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার এই যে এটা মাইনাস ছিল যদি বি স্কোয়ার করি মাইনাস 19.97 এটাকে যদি স্কোয়ার করি তারপরে ফোর এর মান ছিল 4.9 আর সি এর মান নিচে কত ছিল সি এর মান ছিল 60 মাইনাস 60 মাইনাস 60 যদি আমরা এই কাজটা করি আর নিচে 2 ইনটু এ এর মান হচ্ছে 4.9 তো এই মানটা যদি বসাই দেই তাহলে আমাদের দুইটা মান আসবে প্লাসের জন্য একটা মান আসবে মাইনাসের জন্য একটা মান আসবে প্লাসের জন্য যদি হিসাব করি তাহলে আসবে 6.08 আর যদি মাইনাসের জন্য করি তাহলে আসবে মাইনাস 2 ঠিক আছে আসবে মাইনাস মাইনাস 2. কত সেকেন্ড যেন আছে তো এটা গ্রহণযোগ্য নয় এটা ক্ষেত্রে লিখবো ব্র্যাকেটে অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য সময় নেগেটিভ হতে পারে না তো তাহলে যেই ক্রাসটাকে উপরের দিকে ছুঁড়ে মারা হয়েছে যেই গুলিটাকে উপরের দিকে ছুঁড়ে মারা হচ্ছে সে পরে আসবে ফার্স্ট হবে হচ্ছে যাকে সমান্তরালে ছুঁড়ে মারা হয়েছে ওকে আমরা তাহলে আরেকটা প্রবলেম সলভ করব আজকে এটা একটু ক্রিটিক্যাল খেয়াল করে দেখবা পেজ 216 তে আছে তোমাদের বই পেজ 216 তে আছে পেজ 216 এটা আছে অল বোর্ড 18
said B. 18 সালে অন্যরকম প্রশ্ন হয়েছিল এখানে প্রশ্নটা এরকম একটা বিল্ডিং এর ছাদ থেকে কোন একটা কিছুকে ছুরে মারা হয়েছে ভূমি সমান্তরালে ছুরে মারা হয়েছে 0 ডিগ্রি কোণে ছুরে মারা হয়েছে 8.2 মিটার পার সেকেন্ড বেগে ছুরে মারা হয়েছে এখন আমাদেরকে এই ইনফরমেশন টু দে আছে আর এ যাবে হচ্ছে এইভাবে আমরা জানি এভাবে যাবে এভাবে কি মাটিতে পড়বে এর গতিপথের একটা বিন্দু পি তে আছে গতিপথের একটা বিন্দু পি তে আছে এই বিন্দুতে কোণ দে আছে আমরা জানি কোন একটা বিন্দুতে বেগ যদি বের করতে চাই তাহলে স্পর্শক আঁকতে হবে যদি বক্ররেখা হয় স্পর্শক আঁকলাম এটা আমাদের এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে এক্স অক্ষ এখানে আছে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে পি বিন্দুতে বেগের কোণ তাহলে এই কোণটা দেয়া আছে 60 ডিগ্রি আর কিছু দেয়া নাই তা আমাদের এই পি বিন্দুতে বেগের মান বের করতে বলছে গ নম্বর প্রশ্নে পি বিন্দুতে বেগের মান আর গ নম্বর প্রশ্নটা একটু একটু অন্যরকম একটা ছেলে এখানে দাঁড়ায় আছে সে এই বস্তুটা পড়ে যাওয়া অবস্থায় দেখতেছে দেখতেছিল আর কি অবজার্ভ করতেছিল সে দেখলো যে যখন ছুরে মারা হয়েছে এর 2 সেকেন্ড পর মানে t = 2 সেকেন্ড যখন তখন এখানে সে বেগের কোণটা দেখলো থেটা = 62 আরেকটা বিষয় অবজার্ভ করলো সে সেটা হচ্ছে সে ভাবলো যে যখন 62 তখন এক্স অক্ষ বরাবর দূরত্ব আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব এই বস্তুটা যে বস্তুটাকে ছুরে মারা হয়েছিল এক্স অক্ষ বরাবর দূরত্ব আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব সমান তার মানে এক্স আর ওয়াই সমান এটা সে দেখতে পেল 2 সেকেন্ড পরে সে 62 ডিগ্রি অনুমান করলো আর এটা অনুমান করলো যে উপর থেকে যতটুকু নিচে নেমে আসছে বিল্ডিং থেকে বলটা ঠিক তত দূরে আছে বা বস্তুটা ঠিক তত দূরে আছে এটা আমাদের প্রমাণ করতে বলছে যে এই যে ছেলেটা গেস করলো এটা রাইট অর রং রাইট অর রং এটা আমাদের প্রমাণ করতে বলছে আমরা খুব সহজে করতে পারি গ নম্বরটা শুরুতে করি এখান থেকে ঘটা বেশি সহজ হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে আর কি তো গ নম্বরটা হচ্ছে বেগ নির্ণয় করতে চাই তো প্রাসের ক্ষেত্রে বেগ নির্ণয় করতে হলে যে কোনো বিন্দুতে বেগ যদি নির্ণয় করতে চাই প্রাসের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে বেগ নির্ণয় করতে চাইলে ওই বিন্দুতে এক্স অক্ষের উপাংশ জানা লাগবে আর ওই বিন্দুতে ওয়াই অক্ষের উপাংশ জানা লাগবে তাহলে হয়ে যাবে এখানে যেহেতু আমরা 0 ডিগ্রি কোণে ছুরে মারছি তাহলে এক্স কি হবে ভি এক্স হবে ভি নট কস থেটা নট তার মানে হচ্ছে যে বেগে ছুরে মারছি 8.2 ইন্টু কস যেহেতু 0 ডিগ্রি 0 থেকে তাহলে এটা 1 হয়ে যাবে সব সময় ভি এক্স এর মান 8.2 থেকে যাবে 8.2 থেকে যাবে এবার হচ্ছে ভি ওয়াই এর মানটা বের করব কেউ কি আমাকে বলতে পারবা যে ভি ওয়াই এর মানটা আমরা কিভাবে বের করতে পারি এখান থেকে আমাদের কিন্তু সময় দেওয়া নাই ভি নট সাইন থিটা নট দিয়ে করব স্যার আমরা তো ভিনটের ভিনট সাইন থিটা নট দিলে কি ভি এক্স এর মান বের হবে ভি ওয়াই কিন্তু স্যার আমরা উলম্ব এক্স ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা টি এখান থেকে স্যার সময় বের করে দিব সময়ও দেয়া নাই আমাদের দেয়া আছে আর হচ্ছে ওই যে বিন্দুতে বেগ নির্ণয় করতে চাচ্ছি সেখানে থেটা দেয়া আছে 60 ডিগ্রি আমরা এখানে একটা কাজ করছি দেখো কি করেছি আমাদের যদি যে কোনো একটা বিন্দুতে
হ্যাঁ, এই প্রাসের যে কোনো একটা বিন্দুতে এখানে মনে করো থেটা কোণ উৎপন্ন করলো, তো তাহলে আনুভূমিক অনুভূমিক আর উল্লম্ব উপাংশ আমরা বের করে ফেলতে পারি। মনে করো একটা ভি, যেটা বের করবো আমরা জানি না, তাহলে এদিকে হবে ভি কস থেটা, যেহেতু এদিকে তাহলে এটা ভি কস থেটা, আর এটা হচ্ছে ভি সাইন থেটা, তাই না? এটা হচ্ছে ভি ওয়াই আর এটা হচ্ছে ভি এক্স, ঠিক আছে না? আমাদের যদি বেগটা দেয়া আছে, বেগ এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা দেয়া আছে, তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা আমরা বের করে ফেলতে পারবো ভি কস থেটা, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ ভি সাইন থেটা, এটা বের করে ফেলতে পারবো। এখন দেখো আমাদের ভি এর মানটাই জানা নাই, ভি এর মানটাই জানা নাই। এখন আমরা এখানে কি করছি, ভি ওয়াই কে ভি এক্স দিয়ে ভাগ করে দিছি। ভি ওয়াই কে যদি ভি এক্স দিয়ে ভাগ করে দেই, দেখো কি হয়, রাইট সাইডে কি হয়, ভি ওয়াই এর মান হচ্ছে ভি সাইন থেটা আর ভি এক্স এর মান হচ্ছে ভি কস থেটা। এবার দেখো যেটা আননোন, দুই পাশ থেকে কাটা চলে যাচ্ছে, ঠিক আছে, উপর নিচে কাটা চলে যাচ্ছে, আর সাইন থেটা কস থেটা এটা সমান আমরা ট্যান থেটা লিখে ফেলতে পারতেছি, ঠিক আছে। আর ভি এক্স এর মান কিছুক্ষণ আগে আমরা বের করে ফেলছি, তাহলে ভি ওয়াই এর মানটা বের হয়ে যায়। তাহলে এখন ভি ওয়াই এর মানটা কত হয়, তাহলে ভি ওয়াই হবে ভি এক্স টেন থেটা, টেন এর মান জানা আছে, টেন থেটার মান জানা আছে 60 ডিগ্রি, এখান থেকে ভি ওয়াই এর মানটা বের করে ফেলছি আমরা। ভি ওয়াই এর মানটা কত হয় একটু দেখো তো, ভি এক্স এর মান জানা আছে 8.2 আর টেন 60 ডিগ্রি মানে হচ্ছে √3, তাই না? দুটাকে যদি স্কোয়ার করে অ্যাড করে স্কোয়ার রুট করে দেই, তাহলে আমাদের যে বেগটা চাইছিল পি বিন্দুতে বেগ সেটা চলে আসবে। এখন হচ্ছে যে ক্রিটিক্যাল যে প্রশ্নটা করছে, কিন্তু এটা আমার কাছে মনে হয় বেশি সহজ করে ফেলছে, যে এই যে বালকটা এই ছেলেটাই মনে করতেছিল যে যখন এখান থেকে ছুড়ে মারা হয়েছে বস্তুটাকে, 2 সেকেন্ড পরে সে দেখতেছে যে বেগ বেগ 62 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আরেকটা গেস করছে সে, যে বলটা উপর থেকে যত নিচে নেমে আসছে বিল্ডিং থেকে ঠিক তত দূরে আছে। আমরা এটা চেক করে ফেলতে পারি, এক্স ওয়ার মান তো বের করে ফেলতে পারি আমরা, ওয়ার মান বের করা আমাদের সূত্র আছে, এক্স এর মান বের করার সূত্র আছে, ওয়ার এক্স এর মান বের করার সূত্র হচ্ছে এক্স ইকুয়াল ভিটি, আর ওয়াই এর মান বের করার সূত্র আছে ওয়াই ইকুয়াল হাফ জিটি স্কোয়ার, ওয়াই ইকুয়াল হাফ জিটি স্কোয়ার। তো দুইটা যদি ইকুয়াল না হয় তাহলে সে ভুল, ওরা কেন এত ইনফরমেশন দিল আমি জানতে বুঝতেছি না। আমরা এক্স ওয়াই এর মান খুব সহজে বের করে ফেলতে পারি না, এক্স হচ্ছে ভিটি আর ওয়াই হচ্ছে হাফ জিটি স্কোয়ার এই আনুভূমিক নিক্ষিপ্ত ত্রাসের ক্ষেত্রে। নিচেরটা হবে কত পেলাম আমি, 16.8, ভি হচ্ছে 8.2, তাহলে টি হচ্ছে 2 সেকেন্ড গুণ করে দিলে 16.2, আর উপরেরটা হবে 19.6, কলম কোথায় গেল, 19.6 মিটার। তাহলে ওই ছেলেটা যে গেস করছে সেটা সত্য না। আমি তোমাদের একটা পরীক্ষা নিতে চাইছিলাম, তিনটা পরীক্ষা নিতে চাইছিলাম, একটা হলো একমাত্রিক গতির উপরে, আর একটা দ্বিমাত্রিক গতির উপরে, আর একটা হচ্ছে কম্বাইন্ড সবগুলো মিলিয়ে। একমাত্রিক গতির জন্য প্রিপারেশন নাও, দেখি আগামী ক্লাসের শেষ 10 মিনিট একমাত্রিক গতির পরীক্ষা হবে, 10 মিনিট 10 মিনিট, হ্যাঁ।
আগামী ক্লাসের শেষ 10 মিনিট লিখে রাখো। আচ্ছা আমি একটু ভিডিওতে লিখে দেই, তাহলে যারা দেখতেছে না এখন ক্লাসে নাই। ওকে, নেক্সট ক্লাসের, নেক্সট ক্লাস যেদিন ক্লাস আছে, নেক্সট ক্লাস এর শেষ 10 মিনিট। একমাত্রিক গতির পরীক্ষা, হ্যাঁ কিছু বললে বলো, বলতে চাইলে বলো, সমস্যা নাই, জিজ্ঞাসা করতে চাইলে জিজ্ঞাসা করো।